ये हमारी कार है और ये हम है और ये हमारी पार्टी हो रही है। ये हम है, ये मियाँ खलीफा है, आज दोनों मजा करेंगे। टपा टप टपा टप टपा टप मालूम ना। হ্যালো ভাই ভাই, তো কেমন আছো সবাই? তো 14 ফেব্রুয়ারি তো চলে গেল। 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে মানে ভালোবাসা দিবস চলে গেল। তো তোমরা কি জানো এই 14 ফেব্রুয়ারি সিঙ্গেল ছেলেদের অবস্থা কি হয়েছে? না না, তোমরা কি জানো হাতের সাথে নুনু খেলা করতে করতে সব সিঙ্গেল ছেলেরা আজকে হাসপাতালে ভর্তি, আর সেই হাসপাতাল গুলো কোনো ফ্রিতে চিকিৎসা করবে না এই রোগের, তাই জন্য তারা স্বাস্থ্য সাথী কার্ডও নিচ্ছে না মারা। আজ থেকে ঠিক 2 বছর আগে আমি আমার এই চ্যানেলে দাদুকে নিয়ে খেলা করেছিলাম, যার বিয়ের চুদুর বুদুর হচ্ছিল। আর ঠিক 2 বছর পরে দাদুর এক অবৈধ ভাই তারও বিয়ের বাই উঠেছে, মানে এক কথায় সাপকে গুহাতে ঢুকানো চুদুর বুদুর হচ্ছে। আর তাই আজ আমরা সেই দাদু নুনুতে কাঁচা লঙ্কার রস বেটে আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, খেলা হবে। চলো আজ আমার এই বাক্সটা বন্ধ করে দাদুর বিয়ের চুদুর বুদুরের বাক্সটা শুরু করা যাক। কি নাম পাতি চাই তোমার? সুকেসি, সুবেসি, ঘরোয়া, নম্র স্বভাবের। দেখো দাদু, সাপ হয়তো চুদুর বুদুর করতে চায়, কিন্তু দাদুর মন পুরো জলের ঢেউয়ের মতন পরিষ্কার, মানে জলের ঢেউ দিয়ে একদম শেষ সাথে গুহাতে ঢুকতে চায়। আর বয়স কত হতে হবে? বয়স 40-42 এর মধ্যে। আরে ও ব্যাঞ্চো, দাদু তো কোচিয়াম না, দাদু চাই ছোলাম, চুষে চুষে খাবে দাদু। দেখতে কেমন হতে হবে? দেখতে সুন্দর হতে হবে। আচ্ছা, কিরকম ফর্সা না কালো? ফর্সা অবিবাহিত মেয়ে। দাদু কি বলে, মানে যে পিছে আগে কেউ ব্যাট করছে সেই পিছে দাদু ব্যাট করবে না? আরে দাদু, একটা পা খাটিয়াতে একটা পা গঙ্গাতে, কোন সময় মার টপকে যাবে তুমি নিজেও জানো না। আবার কি বলো, অবিবাহিত মেয়ে চাই, কি বোকাচোদা বাবা গো। তোমার ইয়ে চাকরি বাকরি করে রাখো? না, সার্ভিস না করলেও হবে। আরে ও ব্যাঞ্চো, দাদু তো জানে যে মেয়ে চাকরি করবে সেই মেয়ে দাদু সাপেতে গলায় দড়ি দিয়ে দাদুকে সেটা ভাঙা গেলাবে, কারণ দাদু তো হবে না। বাবার একটা মেয়ে না দুটো মেয়ে? বাবার এক মেয়ে হলে ভালো, খুব ভালো। ও বোকাতে দেখো তা কি ভালো, খুব ভালো। সম্পত্তি থাকলে খুব ভালো, সেখানে কি করবা সম্পত্তি? ও যদি উত্তম আর গান্ডু, মেয়ে চাই না সম্পত্তি চাই, সাথে গোয়াতেও ঢোকাবে আবার পকেটেও ঢোকাবে, মানে তোমার কত চুদুর বুদুর। এর ভ্যানচো সারে মিলকে হামকো পাগল বানা রে মাদার চোদ কে বাচ্চে। কি করবা? সে আমি ঠিক করবো, ঠিক ব্যবস্থা রাখুন। তুই বালটা সেই বা গান্ডু, ছোট নুনু, নুনু ছোট, কি ব্যবস্থা করবা? আগে তাকে ঘর করি, তার সঙ্গে আগে ই করি, তখন তো তাকে ই করবো এখানে। আগে কিন্তু এসছি আমরা, কিন্তু গান মেরেছে বড়া, কি ব্যাঞ্চো লোক, কি গান্ডামি শুরু করেছে লোকটা। সঠিক বলেছেন। হ্যাঁ, 3 বছর যাওয়ার পরে এসটি করবো। কেন? না, আগে করে এসটি সিন নাই। দেখেছ তুমি কেমন বোকাচোদা লোক, 3 বছর তুমি সাপটাকে গোয়াতে ঢোকাবে আর গোয়ার মুখটা যখন বড় হয়ে যাবে তখন তুমি কি বলবে, না আমার এটা হবে না, আমার অন্য ছোট গোয়া চাই। এ কাকা প্লিজ প্লিজ কিছু বলো এই লোকটাকে। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে না। 3 বছর পরে এসটি হবে। না, তোমার কি মনে হয় দাদু, পশ্চিমবাংলার মেয়েরা কি গাবজাল দেয়, মানে নিজের সাপটা কেটে না মুখে ঢুকিয়ে দেবে? মার গয়া মাদার চোদ। কি 3 বছর কেন? সেটা সেটা কেন? না না, চুক্তি থাকবে আমার সঙ্গে দাদু। আরে সুজিত দাদু, তুমি বিয়ে করবে নাকি কন্ডম কেনার জন্য ইএমআই নিচ্ছ যে চুক্তি করবে ভাঙার পর? কে কিসেমটা কেন? না না, আমার আমি তার সাথে দেখবো, তাকে জাজ করবো, তারপর
তিন বছর পর। ও আচ্ছা, তাকে টাচ করবে, তাকে দেখবে তারপরে। আরে বাড়া সোজা বলো না যে তিন বছর লাগাবে, তারপরে তুমি বলে দেবে যে না আমার এটা চলবে না। কাণ্ডু শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আচ্ছা গোপালের বাবা, তুমি কি দাদুকে কিছু প্রশ্ন করতে চাও? তাহলে করে ফেলো গান্ডু। আচ্ছা কাকা, তুমি হ্যান্ডেল মারলে কতক্ষণে মাল পড়ে? তিন বছর। বাবা বলে তিন বছর পর। আর কিছু বলবি? দাদু তোমার কবে লাস্ট পড়েছিল? তিন বছর। Seriously, what the fuck are you doing? তোমার তিন বছর পর ইচ্ছা ছেড়ে দেবা? না, ছাড়বো কেন? তাহলে যদি তাকে বুঝি সংসার করবো। আর না বুঝলে কি গান বাড়াও, ঘটি আড়াও নাকি? বাইডা বিয়ে করার শখ হয়েছে না? আমরা কি বাল চিচ্ছি? মানে কপালে মারা একটা মেয়ে জোটে না, আর এখানে উনি পেঁয়াজি মারছে। খতম, বাই বাই, টাটা। সুন্দরী আমি চুকেছি, কোকড়া কোকড়া চুল হবে? কোকড়ানো চুল? ও আচ্ছা, তা কোথাকার চুল কোকড়ানো হবে দাদু? আমি না আর না পারছি না কাকা, তুমি কিছু বলো একে। বোকা বলে কথাটা বলেছে। কাপড় পরবে না মিনি স্কার্ট পরবে? না, কাপড় পরা পরেই তো, কাপড় পরেই তো। 54 বছর বয়সে এসে কাপড় পরা মেয়ে পাবে না তো কি হট প্যান্ট পরা মেয়ে পাবে? এমনি তো নুঙ্কু দাঁড়াবে কিনা তার কোনো সন্দেহ আছে অনেক, আবার এখানে পেঁয়াজি মারছে। আচ্ছা এত যখন ড্রেসের কথা হচ্ছে, তাহলেও আমার কালো মনে একটা সাদা প্রশ্ন আছে, ঘরে কি পরবে? আর ঘরে নাইটি পরিষ্কারই। মানে বুদ্ধিটা ভালো তো, মানে নাইটি পরলেই তো যখন তুলে পক পক। গান্ডু আমার ফেসবুক অনলাইন তো সামনে মানে 26টা সমাধান এনেছিল। হ্যাঁ 26টা পাতি সমাধান নিয়ে এসেছিল। নিয়তি রে কি খেলা, নিয়তি রে কি খেলা। কেন সব বিবাহিত আসছে তা দেখলাম? তা তোমার কি চাই? কচিলাও এমনি তো ছোট নুঙ্কু দাঁড়াবে কিনা সেটা সন্দেহ আছে, আবার বলে অবিবাহিত। এ মা, তুমি একটা কাজ করো, এই বোলিনটা খাও, মাকে দূরে গিয়া মরে যাও। সবাই ভাই আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, আর বন্ধু বান্ধবী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবার সাথে যত পারো তত ভিডিওটাকে শেয়ার করো। আর হ্যাঁ, তুমি যদি হও আমার চ্যানেলে নতুন, তাহলে এই পাশে দেখবে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে একটু ক্লিক করে দিও, সাথে বেল আইকনটাকে হিট করে দিও, বিকজ আমি যখন পড়াবো যখন অনলাইন যখন আসবো তখন নোটিফিকেশনগুলো পাও। আর হ্যাঁ, তোমরা যদি এখনো যদি আমার যদি মিউজিক অ্যালবামটা যদি না দেখে থাকো, তাহলে দেখবে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা ক্লিক করো, তাহলে তোমরা মিউজিক অ্যালবামটা দেখতে পারবে। সো আজকের মতন ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, লাভ লাভ।